অ্যাংলো-নরমান ছিল আয়ারল্যান্ডের প্রভাবশালী পরিবার। আইরিশদের কাছে এ পরিবারটির গ্রহণযোগ্যতাও ছিল বেশ। গলের এ পরিবারটির ভেতর থেকেই 1600 শতাব্দী পর্যন্ত 84 জন মেয়র ছিলেন। 1493 সালে লিঞ্চ মেয়র থাকাকালীন তার নিঃসন্তানকে স্প্যানিশ এক নাবিককে হত্যার দায়ে ফাঁসির আদেশ দেন। তাই নীতির আদর্শিক এক মেয়র হিসেবেও লিঞ্চের নাম সর্বজন স্বীকৃত। শপ স্ট্রিট ও অ্যাবিগেট স্ট্রিটের মধ্যে এই লিঞ্চ কাসল, বর্তমানে এটি ইআইবি ব্যাংকের কার্যালয় হিসেবে পরিচিত। এটি মধ্যযুগীয় বাড়ির আকর্ষণীয় এক উদাহরণ। চারতলার এই কাসলটির নানান কারুকাজে খোদাই করা জানালা, কাঁচ, কার্নিশ থেকে শুরু করে সব জায়গায় মনে হয় অভিজ্ঞ শিল্পীর হাতের নিপুণ এক ছোঁয়া। কাসলটির চুনাপাথরের অংশগুলো 1400 শতাব্দীর হলেও এর মূল অংশ তৈরি হয়েছে 1600 শতাব্দীতে। এরপরে 1808 সালে এর সম্প্রসারণ করা হয়। ক্যাসেলটির প্রবেশপথ এখন ব্যাংকের প্রবেশ হলেও সামনের ভাগে যত্ন করে রাখা হয়েছে এর ইতিহাস ও নকশা। পুরনো নকশা আর বর্তমানের মিল দেখে বোঝার উপায় নেই, পৃথিবী থেকে হারিয়ে গেছে 620 বছর। শহরের যান্ত্রিক জীবন ও হাজারো অট্টালিকার ভিড়ের মাঝে এখনও দাঁড়িয়ে আছে লিঞ্চ ক্যাসেল, জানান দিচ্ছে তার ইতিহাস ও সংস্কৃতি। আয়ারল্যান্ডের লিঞ্চ ক্যাসেল থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।